শহর থেকে জেলা সব জায়গায় এবছর সাড়ম্বরে চলছে মাতৃ আরাধনা প্রত্যেকবারের মতো। এরই মধ্যে সেরা পুজোগুলোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কুর্নিশ জানালো প্রত্যহ নিউজ। বড়বাজারের যমুনালাল বাজার স্ট্রিটের নবযুগাযতী শঙ্খ এবছর 65তম বর্ষে পদার্পণ করলো এবারের ভাবনা দত্তের বদ্রীনাথ ধাম। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কনিষ্ঠা নেয়। ये है जमुनालाल बजाज स्ट्रीट नव विवाह ज्योति संघ तो से हार्दिक अभिनंदन करती है, जो उपस्थित होकर इन्होंने माता के दरबार में तो यहाँ मान सम्मान दिया है, बहुत ही बहुत धन्यवाद है। और ये पूजा 65 ईयर से की जा रही है। ये पूजा जमुनालाल बजाज स्ट्रीट की बहुत पुरानी है। आप आए हैं, आपका दिल से हार्दिक अभिनंदन है। इस बार थीम हमारे बद्रीनाथ धाम जो पंडाल पूरा उसी का रूप दिया गया है। चार धाम बद्रीनाथ केदारनाथ यमुनोत्री और गंगोत्री का चारों धाम इस पूजा पंडाल में थीम दी गई है। উত্তর কলকাতার অন্যতম পুজো চোরবাগান সার্বজনীন এবছর 88তম বর্ষে পদার্পণ করলো তারা। এবারে ভাবনা তাদের অনুভূতি। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কনিষ্ঠা নেয়। এই বছর থিম হয়েছে আমাদের অনুভূতি। অনুভূতি মানে ফিলিং। তো আপনি যেরকম দেখতে পাচ্ছেন মানুষের ভিড়, ডেফিনেটলি এই থিমটা এই মুহূর্তে মানে এক কথায় বোঝানোটা খুবই মানে অসম্ভব। কিন্তু বিষয়টা হচ্ছে যে যেহেতু মানে এত কিছু বানানো হয়েছে, আমি মানে অন্য যারা মানুষ আসছেন সবকিছু ব্যবস্থা করা হয়েছে যাতে মানুষ আসলেও সেই ব্যাপারটাকে আমরা পুরোপুরি অ্যাকোমোডেট করতে পারি, এবং যাতে মানুষের ভিড় হলেও যাতে প্রত্যেকজনের দর্শন মানে দর্শন করার আর কি একটা সুযোগ হয়, সেটা হয় আর কি, সেটা আমরা মানে ব্যবস্থা করে রেখেছি। তো এখানে অনুভূতি অ্যাকচুয়ালি কি বা অনুভূতি বিষয়টা কি সেটা বোঝার জন্য আমার মনে হয় দর্শকের এখানে আসাটাই প্রয়োজন, এসে বিষয়টা আরো ভালো করে বোঝা প্রয়োজন।
কলকাতার প্রাচীনতম বনদীবাড়ির পুজো শিকদার পাড়ার মল্লিকবাড়ির পুজো এবছর 157তম বর্ষে পদার্পণ করলো। আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই পুজোকে শ্রেষ্ঠ প্রাচীন বনদীবাড়ির পুজো হিসেবে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কর্ণিশ জানায়। মানে ধরুন আমাদের ভটবতীতে মহালয়ার পরের দিন থেকে সকলেই একটা সময় যখন সকালে আরতি হয় যে যেমন পারি কেন উইকডেজ থাকে বলে সবাই মোটামুটি আসি এবং রবিবার ছিল সেদিন সবাই ছিল। আর এছাড়া এই যে আজকের রাত্রির থেকে আর দশমীর রাত্রির অব্দি সবাই একসঙ্গেই থাকবো এবং আমাদের খাওয়া দাওয়াও সবাইকে আর একসঙ্গে। খুবই ভালো লাগছে আপনারা যে এসেছেন আমাদের এই স্বীকৃতিটা দিয়েছেন এবং আমাদের এটাই আমাদের মূল হচ্ছে আমরা সবাই একসাথে মিলে পুজো দিনগুলো সবাই কাটাই। কামারডাঙ্গা সাধারণ দুর্গোৎসব এবছর 104তম বর্ষে পদার্পণ করল। তাদের এবারের ভাবনা স্বপ্ন উড়ান। এই পুজোর প্রধান উদ্যোক্তা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার, সাধারণ সম্পাদক মুকেশ সাউ। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কর্ণিশ জানায়। এবারে আমাদের ভাবনা স্বপ্ন উড়ান, মানে মানুষ যে স্বপ্ন দেখতে ভালোবাসে। শরৎকালে আকাশে কাশফুল ফুটেছে, শরতের মেঘ আমরা আকাশে দেখতে পাচ্ছি, সেই আকাশে মুক্ত আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে, তার মধ্যে থেকে মানুষের বিভিন্ন স্বপ্ন পূরণ হয়। সেটাই আমাদের এবারে থিম হচ্ছে স্বপ্ন উড়ান। সল্টলেক বিবি ব্লকের শারদ উৎসবে বিবি ব্লক রেসিডেন্স অ্যাসোসিয়েশন সুবর্ণ জয়ন্তী বছরের এবারের ভাবনা কথাচিত্র। গ্রাম বাংলার বিভিন্ন শিল্পকে কথাচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন উদ্যোক্তারা। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কর্ণিশ জানায়। আমাদের বিবি ব্লক অ্যাসোসিয়েশনের কে এবং এটা মানে সল্ট লেকের মধ্যে প্রথম পুজো এবং এই 50 বছর পূর্তি হলো এই প্রথম পুজোর, এবং যে কারণে আমরা এবার থিম করেছি কথাচিত্র। এরা মেদিনীপুর থেকে যারা এসেছেন ইংলা থেকে, তারাই 2 মাস ধরে 2-2.5 মাস ধরে এই কাজটা করেছে,
তাদের পরিশ্রমের ফসল আজকে আমরা দেখতে পাচ্ছি। আমরা ভীষণ আনন্দিত এবং আপনারা এসেছেন তার জন্য ধন্যবাদ। সুবর্ণ জয়ন্তী বছরে বেলেঘাটা গান্ধী ফ্রেন্ড সার্কেলের এবারের ভাবনা বাংলা আমার মা। টেরাকোটা পটশিল্প এবং সৌর শিল্প এই তিন শিল্পকে একত্রিত করেই পুরো মণ্ডপ জুড়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন কারুকার্য। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে গণ্য জানায়। তিনটি শিল্পের মাধ্যমে আমরা এই জিনিসটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। সেটা হচ্ছে একটা হচ্ছে আমাদের টেরাকোটা, একটা হচ্ছে আমাদের এখানের হচ্ছে পটের শিল্প, পট শিল্প, আর হচ্ছে এইসের হচ্ছে সৌর শিল্প। আমাদের সৌর শিল্পটা হচ্ছে এই উড়িষ্যার, ঠিক আছে। তো এই দুটো রাজ্যের সমন্বয়ে আমরা এই জিনিসটাকে পুরো পুরো মণ্ডপটাকে তৈরি করেছি, এবং বাচ্চারা সামনের দিনের প্রজন্ম যেন বুঝতে পারে আমাদের পশ্চিমবঙ্গে কি কি পুরনো, আমাদের সংস্কৃতি কি কি পুরনো, আমাদের কালচার ছিল, সেগুলো বুঝিয়ে ফুটিয়ে তোলার জন্য আমরা এইগুলোর উপরে কাজ করেছি। হাওড়া জেলার বালির বিনয় বাদল দীনেশ স্পোর্টিং ক্লাবের প্রাক সুবর্ণ জয়ন্তী বছরে এবারের ভাবনা শিল্প মন আর রঙের খেলায় ফেলনা জেথায় প্রাণ পায়। আমাদের চ্যানেল এই পুজোকে হাওড়া জেলার শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে গণ্য জানায়। যে 49 বছর মানে এটা একটা উদ্বাস্তু জায়গা কলোনি, এখানে অভাব দারিদ্রতা আছে, তার মধ্যে দিয়ে মায়ের আরাধনায় তারা চেষ্টা করছে যে আজকে যে সমাজ ব্যবস্থা যে থিমের পুজো, সেই থিমের পুজোর জায়গায় তারা নিয়ে এসছে। এবং আজকে কলকাতা নিউজের পক্ষ থেকে যে সম্মান জ্ঞাপন করা হলো এটা এই এলাকার পল্লীবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। তার জন্য প্রথমেই কলকাতা নিউজকে আমাদের বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের দিনাবেলা দিনের স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে এই জন্য একটা সম্মান তারা দিয়ে আগামী দিনে আরো ভালো কিছু করবার জন্য উৎসাহ দান করবে। আমরা দীর্ঘদিন ধরে সেই ঘন বর্ষা থেকে এই একটা ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম পাড়ার লোককে, কারণ পাড়ার লোকেদের একটা ডিমান্ড ছিল যে আমাদের এবারে পুজোটা একটু ভালো হোক যাই। এই এই সারস সম্মান পাওয়ার পর এটাতেই আমরা খুশি, এটা আমরা একটা তাতে একটা টিক মার্ক করলো যে আমরা ভালো কাজ করতে পেরেছি। আমাদের 49তম বর্ষ। এবারে ভাবনা হচ্ছে আমাদের শিল্প মন আর রঙের খেলায় ফেলনা যেথায় মন পায়। সেখানে একদিকে যেমন বিশ্বায়ন চলছে, আমাদের নির্বিচারে গাছপালা কাটা হচ্ছে এবং তাতে প্রকৃতি ধ্বংস হচ্ছে, এবং এই প্রকৃতি ধ্বংস হওয়ার ফলে একদিকে সভ্যতা গড়ে উঠছে, এই সভ্যতা গড়ে উঠছে আর প্রকৃতিও ধ্বংস হচ্ছে,
এই মাঝখানে একটা মেলবন্ধন করতে চেয়েছি আমরা, যে একদিকে যেমন সভ্যতা ধ্বংস হচ্ছে আরেকদিকে যেমন গাছপালা নষ্ট হচ্ছে, এই তার থেকে আবর্জনা তৈরি হচ্ছে, যেহেতু সভ্যতা বাড়ছে আবর্জনা তৈরি হচ্ছে, সেই আবর্জনা থেকে ফেলে দিচ্ছে মানুষ জিনিসপত্র গুলো, সেই ফেলে দেওয়া জিনিসগুলো গার্বেজ বাড়ছে, এইগুলো দিয়ে আমরা আবার রিসাইক্লিং করছি। সেই রিসাইক্লিং এর জায়গাটাই আমরা বোঝাতে চেয়েছি যে দেখুন আমরা একটা ফেলে দেওয়া জিনিসও কত সুন্দর করে একটা সবার মাঝখানে তুলে ধরা যায়, এই তুলে ধরে আমরা একটা প্রকৃতির কে আবার বাঁচানোর একটা বার্তা দিতে চেয়েছি। হাওড়া জেলার বালির ডিংসাই পাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবছর 75তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনা কেদারনাথ ধাম। আমাদের চ্যানেল এই পুজোকে হাওড়া জেলার শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে গণ্য জানায়। সামনের দিকে সবাই, বলো আমাদের তো বাড়ি ডিংসে করা সার্বজনীন সাড়ু উৎসব 75তম বর্ষে পালন পদার্পণ করল। এবারে আমরা যে চিন্তা ভাবনা নিয়েছিলাম যে আমরা কেদারনাথ ধাম করবো, কেদারনাথ ধামই আমাদের হয়েছে। এবং আমরা এই কেদারনাথ ধাম আমরা যে আকর্ষণ ছিল, মূল আকর্ষণ ছিল, এই কেদারনাথ ধাম আমরা করার পর মানুষের যে ঢল এবং মানুষের যে সারা আমরা কিন্তু খুব ভালো পেয়েছি। এবং প্রত্যেকটি আমাদের এলাকার যারা সুবুদ্ধি সম্পন্ন মানুষ এবং যে সমস্ত আগত যারা দর্শকী আছে তারাও কিন্তু বলছে যে এইরকম ধরনের একটা মানে কেদারনাথ ধাম আমরা এখানে দেখতে পাবো এটা আমরা আশা করতে পারিনি। এবং আমাদের যে প্রতিমা আমি দেখতে পাচ্ছি যে প্রতিমাটি করেছেন আমাদের বিখ্যাত বিশ্বপী কালীপদ করণ, মানে এর আমরা কি বলবো মানে ভাষা দিয়ে বোঝাতে পারবো না। আজকে যে কোনো মানুষ আসছে বারবার এই প্রতিমার দিকে, আর আমাদের এই কেদারনাথ ধাম যে প্যান্ডেলটি আমাদের এই আদলে হয়েছে সবাই কিন্তু প্রশংসা করছে। এবং আমরা বালি হিংসাই পাড়ার পক্ষ থেকে আমরা সবাই কিন্তু গর্বিত। কাকুরগাছি যুবকবৃন্দ এবছর 94তম বর্ষে পদার্পণ করল। এবারের ভাবনা সম্প্রদায়, বিশেষ এক লুপ্তপ্রায় সম্প্রদায়কে আবার সমাজের মানুষদের মধ্যে তুলে ধরাই এবছরে তাদের মূল লক্ষ্য। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে গণ্য জানায়।
আমাদের যে কনসেপ্ট ছিল সেটা হচ্ছে গোয়ালাপাড়া নিয়ে, যে আমাদের যে এই পুরো পাড়াটার নামই হচ্ছে গোয়ালাপাড়া। আগে যে 1930 সালে গোয়ালা সম্প্রদায় যে হারিয়ে গেছিল, এবং 1930 সালে যারা যাদের অস্তিত্ব ছিল এবং তারা প্রধানত এই পুজোটা শুরু করেন তার পিছনে নিজেদের অস্তিত্ব রক্ষার্থে, ফলে সেই জন্য সেখান থেকে শুরু হয়েছে। এবং তাদের অস্তিত্বকে দেখানোর জন্যই আমাদের সৃজন শিল্পী এবং প্রতিমা শিল্পী শ্রী অভিজিৎ ঘটক এই পুরো কনসেপ্টটাকে নিজের মতো করে তুলে ধরেন এবং পুরো তাদের অস্তিত্বটাকে তুলে ধরেন নিজের প্যান্ডেলের মাধ্যমে। ফলে যদিও মানে তাদের অস্তিত্ব যদি মিটেও যায়, কিন্তু তার কাজের মাধ্যমে যে তাদের যে এক্সিস্টেন্স যেখানে ছিল সেটা যেন মানুষ মনে রাখতে পারে। আমার নাম অমৃতা রায়। মধ্য কলকাতার সাবেকি পুজো রাজেন্দ্রলাল স্ট্রিটের পুজো এবছর 80তম বর্ষে পড়ল। এবারের ভাবনা মন মন্দির। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কর্ণে জানায়। রানারসটি সাধারণ দুর্গোৎসবের এটা 80তম বর্ষ। এটা একটা পারিবারিক বলতে পারেন, আমাদের 20-25টা বাড়ি নিয়ে আমাদের এই পুজোটা হয়। আর আমাদের সাবেকিয়ানা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা সাবেকিয়ানা মেনটেন করছি, কোনো থিম না। আমরা নিজেদের মন থেকে নাম নিয়েছি মন মন্দির। প্রত্যেক বছরই আমরা মন্দিরের আদর নিই, সেটা কোনো মন্দিরকে অনুসরণ করে না, নিজের মতন করে, তার জন্য এর মন মন্দির। হ্যাঁ, প্রতিবার আর মন্ডপে আপনারাই দেখতে পাচ্ছেন যে সাবেকিয়ানা আমাদের বাজার। আমরা দুর্গা ঠাকুরকে নিয়ে কোনো রকম আর্টিস্টিক করতে চাই না। অদিপনি পার্ক সার্কাস সর্বজনীন দুর্গোৎসব এবারের ভাবনা আলোলিকা। সমগ্র মণ্ডপ পরিকল্পনায় রয়েছেন রবীন রায়, সমগ্র পুজোর চিফ প্যাট্রন বিধায়ক বাবুল সুপ্রিয়, সভাপতি গৌরব বাহারি ধাওয়াল, সম্পাদক দীপক ঘোষ। আমাদের চ্যানেল এই পুজোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে গণ্য জানায়। প্যান্ডেলের থিমটা হচ্ছে আলোলিকা, মানে যেটা বাংলায় বলে উলোধ্বনি, মানে অন্ধকার থেকে আলোতে যে রাস্তাটা সেটাই হচ্ছে আলোলিকা। এই প্যান্ডেলের মধ্যে দিয়ে আমাদের একটা কথায় আছে, ধুলোয় জন্ম ধুলোয় মৃত্যু। সেই প্যান্ডেলের থিম দিয়ে সামনে বোঝা যাচ্ছে যে আমরা যেখান দিয়ে জন্মেছি আবার সেখানে এসে মৃত্যু হচ্ছে। বীরভূম জেলার তরুণের আহ্বান ক্লাবের দুর্গাপুজোকে আমাদের চ্যানেলের তরফ থেকে এবারের বীরভূম জেলায় শ্রেষ্ঠত্বের শিরোপা প্রদান করা হয়েছে। দেখুন, তরুণ আহ্বান ক্লাব প্রতি বছরই নতুনত্ব রাখার চেষ্টা করে এবং খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে পুজো করে এবং একটা আকর্ষণ রাখে তরুণের আহ্বান। আমাদের খুব ভালো লাগছে যে বিভিন্ন সংবাদ মাধ্যম এবছর আমাদেরকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিচ্ছে। তরুণের আহ্বান ক্লাব এভাবেই আরও এগিয়ে যাবে এবং আশা রাখছি
ভবিষ্যতে এইভাবে আমরা সংবাদ মাধ্যমদেরকে আমাদের পাশে পাবো। শহর থেকে জেলা সব জায়গায় এবছর সাড়ম্বরে চলছে মাতৃ আরাধনা প্রত্যেকবারের মতো। এরই মধ্যে সেরা পুজোগুলোকে শ্রেষ্ঠত্বের শিরোপা দিয়ে কুর্নিশ জানালো প্রত্যহ নিউজ।